তো পরিস্থিতির চাপে পড়ে হতে হচ্ছে, মানে আলাদা হতে হয়েছে, তো আলাদাই হয়ে রান্না করতেছি এখন। আর হয়তো একখানে তুমি দেখতে পারবা না আমাকে ওখানে রান্না করানো, মানে হয়তো কোনো দিন যদি মা না পারে রান্না করতে বলে তবেই হয়তো করবো, আর এমনি করবো না। তো এই যে মেয়ে শুয়ে আছে, আমিও এখন শুভ, মানে মাথা ব্যথা করতে। হাই ফ্রেন্ড, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো যাচ্ছি এক জায়গায় মেয়ের আধার কার্ড করার জন্য। তো আমি মেয়ে এই যে পাশে, তো ননদ যাচ্ছে, ওরও আধার কার্ড ঠিক হয়নি, এদিকে মামি শ্বশুরি, আবার ভাগ্নি। দেখতে থাকো ফ্রেন্ড, এখন এই যে গাড়ির জন্য আসলাম এখানে আমাদের হসপিটাল হবে। মা কালী মন্দির দেখো, এই যে আধার কার্ড অফিসে চলে এসেছিলাম, দেখো কি আধার অফিস। তো মেয়ে আরো তো বাবা যাই, তো এসে মানে টাইমলি আসলাম, কিন্তু টাইমলি হলো না। দেখো কত বড় লাইন, এদিকে দেখো দেখো দাঁড়িয়ে আছি। এদিকে আধার কার্ডের কাজ শেষ, এখন বাড়িতে যাচ্ছি। এই যে গাড়িতে উঠে পড়লাম, মানে ঘোরার কথা ছিল রাজবাড়িতে, কিন্তু হলো না ঘোরা। তো মেয়েকে পপকর্ন কিনে দিচ্ছি, ওই যে পপকর্ন খাচ্ছে। তো ফ্রেন্ড, ওখান থেকে এসে হাঁড়ি গড়ায় যা ছিল না, মানে ওগুলো পরিষ্কার করলাম, খেয়ে গেছিলাম তাড়াহুড়ো করে, থালা ঠালা কিচ্ছু মাজিনি। তো হয়তো একসাথে থাকলে, আগে যখন একসাথে ছিলাম, ওটা আমার এসে করতে লাগতো না, মা কিন্তু করে রাখতো। এটা আমি মিথ্যে কথা বলি না, মা করে রাখতো আমি কোথাও তাড়াহুড়ো বেরিয়ে গেলে। তো এখন যেহেতু আলাদা হয়েছি, তো আমার কাজ আমাকেই করতে হবে। তো আমি এসে করলাম, মাথা যত ব্যথা করুক যন্ত্রণা করুক। তো এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য জল ঢেলে এনে রাখবো। ফ্রেন্ড, এই যে বাড়িতে চলে আসলাম, দেখো তো বাড়িতে এসে বসে আছে, মাথা খুব ব্যথা করতেছে। গাড়িতে যাওয়া আসা মানে জার্নি আমি ঠিক করতে পারি না। কালকে তো দেখলি, কালকে গেলাম পিকনিকে, বাট পিকনিক থেকে আজকে আবার এসে মানে কুচবিহারে আধার কার্ডের জন্য তো আজকে তো যেতেই লাগতো, মানে কালকে না গেলেও অত একটা ইয়ে ছিল, সমস্যা ছিল না। তো আজকে যেতেই লাগতো, তো গেলাম। তো সকালবেলায় যে রান্না করে রেখেছি, এই দেখো মানে কড়াইয়ে ওইদিকে সবজি আছে, ওইদিকে কড়াইটা দেখা যাচ্ছে না। তো এই যে আমার ছোট্ট সংসার, দেখে নাও, কয়েকদিনের কয়েকদিন হলো, আর কয়েকদিন বলে হলো আজকে আজকে তিন দিন হলো আলাদা হওয়ার। তো এই করে আমি বসে আছি, তো কি বলবো আর, মানে ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে খুব। তো আজকের ভিডিওটা কি বলবো আর, এখানেই শেষ করছি। তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেকই ভালোবাসা দিচ্ছ, মানে কি বলি আর, আমার থেকে আমার মেয়েকে বেশি ভালোবাসা দিচ্ছ তোমরা। কারণ মেয়ে যদি শর্ট করতেছে, তো মেয়ের শর্টে অনেক কয়েকটি সাবস্ক্রাইব বাড়তেছে। আমি শর্ট দিলে আমার শর্ট কেউ পছন্দ করো না তোমরা। তো আশা করব যে মেয়েকে দিয়ে শর্টটা দেওয়ানোর, ও ডান্স ভালোবাসে, ও ডান্স শেখে। তো কি বলবো, দূরে কোথাও শেখানোর মতো মানে আমাদের অত সামর্থ্য নেই এখন, হয়তো আরও সমস্যা হতে পারে, কারণ আলাদা হয়েছি। একখানে খেলে তো জানো, আমার যেহেতু যেহেতু বা মানে ইচ্ছে কিন্তু ছিল না আলাদা হওয়ার, তো পরিস্থিতির চাপে পড়ে হতে হচ্ছে, মানে আলাদা হতে হয়েছে। তো আলাদাই হয়ে রান্না করতেছি এখন। আর হয়তো একখানে তুমি দেখতে পারবা না আমাকে ওখানে রান্না করানো, মানে হয়তো কোনো দিন যদি মা না পারে রান্না করতে বলে তবেই হয়তো করবো, আর এমনি করবো না। তো এই যে মেয়ে শুয়ে আছে, আমিও এখন শুভ, মানে মাথা ব্যথা করতেছে। তোমাদের দাদাভাই যদি ভাত খায়, তো তবে রাত্রেবেলা আরও ভাত করে দেবো,
দুদিন না খায় তো করব না, তো একদিন না একদিন আলাদা হতেই হবে। তো সেটা মানে এত তাড়াতাড়ি ভাবতে পারিনি, এত তাড়াতাড়ি বলতে আমার বিয়ে হওয়ার 11 বছর হয়ে গেল। তো 11 বছর পর মানে আলাদা হলাম, ভাবিনি যে হতে হবে। আমি ভাবছিলাম যে বিয়েটা হয়ে নেয়, মানে আমার ভাসুরের এখনও বিয়ে হয়নি। তো ওনাদের ইচ্ছা, আমরা একসাথে মানে খাচ্ছি, ওদের হয়তো ভালো লাগছে না, তো তাই মানে শখের জন্য না হলেও মানে দুঃখের জন্য হলো আলাদা হতেই হলো। তো তোমাদের দাদা হয়েও গেছে আজকেও পিকনিকের ভাড়ায়। তো ভিডিওটা এখানে রাখছি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে রইল। আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেই, প্লিজ ফ্রেন্ড আমার চ্যানেলটিকে আমার নিজের কেউ বন্ধু বান্ধবী বা কেউ বোন ভাই বোন ভেবে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার প্লিজ আমার পাশে থেকো। তোমরাও হয়তো সাপোর্ট করলে আমি অনেক আরও এগিয়ে যেতে পারবো। আর বুঝতেই পারছো দিন যাচ্ছে, মানে একটু একটু করে শিখছি, মানে ভিডিও ঠিকঠাক আমি এডিটও করতে পারি না, আর আমার মোবাইলের ক্যামেরাও অত ভালো না, অত দামি মোবাইল নিতে পারিনি টাকার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে রাখছি, টাটা, পরে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে।